হ্যালো, গুড মর্নিং। সিডনির বুকে এই প্রথম আমার সকাল। আসলে পরিবেশটা অন্যরকম, দেশের জন্য আসলে খারাপ লাগছে। আমি কীভাবে বোঝায় বলবো আমি জানি না, তবে জানি না সকালটা কেমন হবে। অলরেডি সরি, এখন আমার বাংলাদেশ টাইমটা চেঞ্জ করা হয়নি ঘড়িতে, তাই এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। তবে মোবাইলেরটা আমি দেখে বলি যে এখন কয়টা বাজে। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি আসলে আগে যখন বাংলাদেশে ছিলাম তখন সকালবেলা অফিস ছাড়া আমার ওঠা হতো না। জাস্ট এখন হচ্ছে সিডনিতে এখানে সবাই শুরুই করে সকালবেলা থেকে। সো কাজ মানে এখানে সকালবেলা থেকে সবাই কাজে চলে যায়, সবাই সব কিছু। আর আমার ওয়াইফও কাজে যাবে, সেজন্য সেও খুব বিজি। আমাকে আমার কিছু ফর্মালিটিস আছে এখানে, সেগুলো পূরণ করার জন্য আমি বের হয়েছি ওর সাথে। আর আসলে দেশের জন্য অবশ্যই খারাপ লাগবে, কারণ আর এখানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে এখন উইন্টার সিজন, অসম্ভব ঠান্ডা। আমার কান টানগুলো এত ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বোঝাই বলতে পারবো না। সো আমি যাবো, একটু ঘুরবো, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো সিডনি শহরটা কেমন। সো লেটস গো। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আসলে আমি ব্লগটা শুরু করতে চেয়েছিলাম বাসা থেকে বের হয়েই, তবে শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিলাম, আর ড্রাইভ করছিল আমার ওয়াইফ। আসলে আমি এমন একটা জায়গায় এসেছি যেদিকে হচ্ছে একদিকে পাহাড়, এদিকে হচ্ছে পাহাড়। একটু দেখানোর চেষ্টা করি, এদিকে হলো পাহাড় আর এইদিকে সমুদ্র। সো আসলে এত সুন্দর একটা জায়গা, আর ওই হচ্ছে আমার ওয়াইফ হেঁটে যাচ্ছে, তার মনের মাধুর্য মিশিয়ে হেঁটে যাচ্ছে। সো চলুন আমরা সামনের দিকে এগিয়ে দেখি। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা, এত তাড়াতাড়ি আসতে পারবো আমি ভাবতে পারিনি। কারণ হচ্ছে যে আমি আসলামই সিডনিতে মাত্র 2 দিন, তবে এরকম সুন্দর জায়গায় আসতে পারবো কারণ পর্ণির কাজ ক্লাস দুটো মিলেই সে সময় দিতে পারে না। সো আজকে সে ছুটি নিয়েছে, শুধু ঘুরতে আসবে। তাই আসলে দিস ইজ অ্যামেজিং প্লেস, না আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর জায়গা। সো চলুন একটু উপভোগ করি সমুদ্রের মিষ্টি আবহাওয়া।
সুন্দর একটা বাড়ি, একদিকে হচ্ছে সমুদ্র আর এদিকে হলো বাড়িটা পাহাড়ের উপর। পাহাড়ের উপর বাড়িটা আসলে অসম্ভব সুন্দর লাগছে, যদি আমাকে থাকতে দিত আরো বেশি ভালো লাগতো। আমি তো পুরান দিনের মানুষই, আই এম নট, আমি তো সেই গাঁও গ্রামের মানুষ। তো তোমাকে তোমার ছবি তোলা পোস্ট গুলা গাঁও গ্রামে, তোমার এই গুঙ্গুরি ছিলে এই গুঙ্গুরি বাপি মারা ছবি তোলে লাইক দাও সেই ছবি, তুমি আমার দিকে তাকাই তুলো। আসলে এই বিচটার নাম হচ্ছে কোলক্লিফ বিচ। এটি প্রায় সিডনি থেকে 40 কিলোমিটার দূরে, আনুমানিক 40 কিলো। আসলে এত সুন্দর সমুদ্রের গর্জন আমি এখানে শুনতে পাবো জানি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো সেন্ট মার্টিনে আমার লাস্ট সমুদ্র ঘোরা হবে, তবে এইখানে এত সুন্দর একটা সমুদ্র আছে আমি আসলে ভাবতেও পারিনি। হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগছে একদিকে বড় সড়ো পাহাড় আর একদিকে সমুদ্র, তারপর তো ম্যাম তো আছেই, সেটা নাই বলি, মানে একসাথে এত কিছু পেয়ে আসলেই অসাধারণ লাগছে। আসলে এত সুন্দর একটা প্লেস না আসলে বোঝা যাবে না কতটা সুন্দর। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এইখানকার পরিবেশটা এমনভাবেই ডেভেলপ করেছে যে বিচের পাশে আপনি এসে যেন কষ্ট না হয়, তার জন্য ইভেন ওয়াশরুমও আছে।
এছাড়া বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দিয়েছে যেন বাচ্চারা ভালোভাবে খেলতে পারে, আর এখানে সুইমিং পুলও করে দিয়েছে। ইভেন এখানকার বাড়িগুলো মানে বিচের পাশে অসম্ভব সুন্দর, আমার এত থাকতে মন চাচ্ছে বলে বোঝাইতে পারবো না, জানি না কবে এরকম ভালো একটা বাড়ি করতে পারবো। আর বিশেষ করে হচ্ছে যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্লেস হলো এটা, মানে পরিবেশটা এত সুন্দর। আমি বারবার পরিবেশের কথা বলছি কারণ হচ্ছে যে ওভারঅল সব কিছুই সুন্দর, ইভেন আপনাকে কেউ ডিস্টার্বও করবে না যে আপনি কেন এখানে বসে আছেন বা কেন কী করছেন, ডিস্টার্ব করার মতো কেউই নেই, আসলে সত্যিই সুন্দর। পড়ে দেবা পড়ে দেবা, বুড়ো বয়সে ছিঁড়ে পড়ে যাইতে পারো, আরে পড়ে যাইতে পারো, হ্যাঁ লিগাল ব্যাগ মাল ধরার বড় ব্যাগ আনতে পারবো, বুড়ো বয়সে সে দোল খাচ্ছে লজ্জা লাগে না? আমি কি বুড়ো নাকি? ও বাবা তোমার কত? 25। ও বাবা যে পাহাড়ের চূড়ায় ওইখানে যাইতে যে মন চাচ্ছে এত অসাধারণ। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না যে কতটা উঁচু, কিন্তু আসলেই অনেক উঁচু পাহাড়টা। এখনও সেই পুরোনো যুগের টেলিফোনের মতো অস্ট্রেলিয়াতে এখন টেলিফোন আছে, আসলে এগুলো কমিউনিকেশনের জন্য রাখা হয়, আর এটাই আসলে পুরোনো স্মৃতিগুলো এরা খুব সুন্দর করে ধরে রেখেছে, বেশ সুন্দর। অলমোস্ট সি বিচে ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা যাব এই পাশে একটা মন্দির আছে সে মন্দিরে যাব, ওখানে একটু ঘোরাফেরা করব, হয়তো মন্দিরে যদি খাওয়া দাওয়া থাকে তাহলে কিছু খাবো, না হলে আমরা অন্য কোথাও খেয়ে নিব। তবে মন্দিরটা ঘুরে অবশ্যই আপনাদের দেখাবো কেমন সুন্দর মন্দিরটা, আমি জাস্ট গুগলে দেখেছি মন্দিরটা অসম্ভব সুন্দর, আর হয়তো আপনাদের ভালো লাগবে। সো চলুন